সাতক্ষীরায় মূর্তিমান আতঙ্ক সদ্য বরখাস্ত এডিসি হারুনের পরিবার পরিচালনা করে বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী যাদের হাতে নির্যাতিত অসংখ্য মানুষ বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা যার প্রমাণ মিলল স্থানীয় ইউপি চেয়ারম্যানের বক্তব্যেও সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন সাতক্ষীরায় মূর্তিমান আতঙ্ক সদ্য সাবেক এডিসি হারুনের পরিবার স্থানীয় মুক্তিযোদ্ধারা জানিয়েছেন তার পরিবারের বেশিরভাগ সদস্য সরাসরি জামায়াত বিএনপির রাজনীতির সাথে জড়িত পরিচালনা করে ক্যাডার বাহিনী যাদের হাতে নির্যাতিত হয়েছেন অসংখ্য মানুষ বিশেষ করে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা ২০১৩ সালে বিএনপি জামাতের লোকজন এই আওয়ামী লীগের লোকজনের ঠ্যাং ভেঙে দেয় এবং এই হারুনের স্পটে এই কাজটা হচ্ছে ওনার নানা বাবুসানার শ্বশুরটাও জামাতপন্থী লোক ২০১৩ সালে কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর সাতক্ষীরায় সড়কে ব্যারিকেড সৃষ্টি করে জামায়াত বিএনপির ক্যাডার বাহিনী যার নেতৃত্বে ছিলেন হারুনের স্বজনেরা হারুনের মামা জামায়াত বিএনপির ক্যাডার বাহিনীর অন্যতম হোতা হুমায়ুন নিজে পিটিয়ে ভেঙে দেন আওয়ামী লীগ কর্মী আহাদ আলীর পা পুলিশ কর্মকর্তা হারুনের প্রভাবে এর কোনো বিচার দীর্ঘদিনেও পাননি আহাদ আলীর পরিবার ক্ষোভে দুঃখে তার পরিবার এই বিচারের ভার সঁপেছেন আল্লাহর কাছে যে কাদের মোল্লার ফাঁসি হইল ফাঁসি হওয়ার পরের দিন ওই যে গত রাত্রির দিন গিয়ে সকালে আমি বলে সেটে গেল সেটে যাওয়ার পরে ওই বাবুসানা ছিল হুমায়ুন হলো পা ভেঙে দিলাম আওয়ামী লীগ করি বলে আল্লাহ জানে যা বিচার করবে আল্লাহ আল্লাহ সালাম আর আর কেউ নেই পুলিশ কর্মকর্তা হারুনের পরিবারের খোঁজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে দেশ টিভির প্রতিবেদককে দেশ টিভির ক্যামেরা পৌঁছানোর আগেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হারুনের স্বজনের ক্যাডার বাহিনী সাতক্ষীরা জেলা শহর থেকে অর্ধশত কিলোমিটার দূরে মাড়িয়ালা গ্রামে হারুনের নামে চলা সন্ত্রাস অন্যায় জুলুমের কথা স্বীকার করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন তারা পরিবারের সদস্যদের রাজনৈতিক পরিচয় এডিসি হারুন এই হারুন আমার ইউনিয়নেরই সন্তান তাদের ফ্যামিলি এবং তাদের বাপ চাচা তাদের নানা সব ফ্যামিলিগুলোই জামাত বিএনপি মাইন্ডেড ২০০০ সালের পর থেকে যে নাশকতা মামলা তার কয়েক আওয়ামী লীগ সরকারের আমলেও সদ্য সাবেক এডিসি হারুন সাতক্ষীরার আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের কাছে এক আতঙ্কের নাম হারুন ও তার পরিবারের নির্যাতনের হাত থেকে মুক্তি চান স্থানীয়রা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রদল নেতার রুমে থাকতেন হারুন আর রশিদ পরবর্তী সময়ে ছাত্রলীগের হল সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের আশীর্বাদ পুষ্ট হয়ে ছাত্রলীগের পদ পান হারুন শরীফুল্লাহ কায়সার সুমন দেশ টিভি সাতক্ষীরা